থেকে আসছি উসমানীনগর থানা থেকে একটা রোগী নিয়ে ক্যান্সার হসপিটালে। এই দুদিন আগে এই জায়গায় আসছিলাম, এই খুব যানজটের অসুবিধা ছিল, হামলা ছিল, এই জন্য আর দেখতে পারি নাই। আজকে এখনই আসছি এই কাউন্টারে টিকিট কাটার জন্য। এখন দেখি এখানের পরিস্থিতি তেমনই সুবিধা, গাড়ি যাতায়াত করতেছে না। ওরা বলতেছে 24 ঘন্টা নাকি গাড়ি বন্ধ থাকবে। কী জন্য বন্ধ থাকবে এটা আমি বলতে পারছি না। এখন আমাদের তো যাওয়ার কোনো সুযোগই পাচ্ছি না, কীভাবে রোগী নিয়ে যাইব। যাত্রী নাই তো, আমাদের গাড়ি আজকে চলতেছে না। আমরা কাউন্টার খুলে বসছি গাড়ি ছাড়ার জন্য, কিন্তু যাত্রী হচ্ছে না। কিছু কিছু যাত্রী বলতেছে যেটা দেখেন এখান থেকে কিশোরগঞ্জ গাড়ি গেলে মিনিমাম 6,000 টাকা খরচ আছে, দু একজন যাত্রীদের তো পাঠানো সম্ভব না। থাকতে পারতেছে না, যাত্রী নাই, এরপরও অন্যান্য পরিবহনও চলতেছে না, অন্যান্য পরিবহনও চলতেছে না, যাত্রীও নাই, সব মিলে খারাপ অবস্থায় আছে। দেশের পরিস্থিতি তো ভালোই না, আন্দোলন সমাবেশ করতেছে, কোটা আন্দোলন নিয়ে। এই সকাল ভোর ভোরে এসে আমরা কাউন্টার খুলছি, আশেপাশে সব গাড়ি ঘোড়া বন্ধ, আমারটাও বন্ধ, সবাই যখন ছাড়বে আমারটাও ছাড়বে। যেহেতু আমরা মালিক পক্ষ যখন বলবে গাড়ি ছাড়ো, তো আমরা ছেড়ে দেবো। এই সিদ্ধান্ত যাত্রী টুকটাক আসতেছে, ভাই গাড়ি বন্ধ কী করবো, গাড়ি চালু হলে যাবে। কয়েকদিন ধরে যে শুরু হয়েছে, এতে তো আমাদের মানে যে আর কিছু যাই হোক পরিবহন একটা বিষয় নিয়ে দেশের কোনো গোলযোগ হইলেই পরিবহন সেক্টরের অভাব অনটন, আমাদের তো দিন এনে দিন খাওয়া। তো সেটা যদি বন্ধ হয়ে যায়, আমরা একদিন ইনকাম না করতে পারলে আর আমাদের দিনপাত চলে না। তো এই অবস্থায় আমরা আছি এখন। সবার আন্দোলন আমাদের উপর দেয় প্রেশার, আমাদের উপর দেয় সব হয়রানি শুরু হয়ে যায় এখন। আমরা এই অবস্থার মধ্যে আছি সারাদিন, এই যে ঘোরাফেরা করে বাসায় যাই, তবুও পকেটে টাকা নাই, খামুকে এই চিন্তা ভাবনায় থাকতে হইব, না খেয়ে দিন কাটাইতে হবে।